তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে 21শে অক্টোবর, আমার বার্থডে। সকাল সকাল উঠে দেখো রেডি হয়ে নিয়েছি, যে মার দেওয়া এই ড্রেসটা পরে নিয়েছি, আমার মা বাবার বার্থডে উপলক্ষে যে ড্রেসটা দিয়েছে সেটা কিন্তু পরে নিয়েছি, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো পরে এখন আমাদের বাড়িতে যাচ্ছি, কারণ আজ যেহেতু আমার জন্মদিন, মা বলছে যে চলে আয় এখানে, মা আর কি রান্নাবান্না করে ভালো করে আমাকে খাওয়াবে সেই জন্য। আর তরুণের দেওয়া শাখা বাঁধানোটা তো সেই পুজোর থেকেই পরা আমার, তো দুটোই বার্থডে গিফট পরা আছি আমি। তো চলো এখন বাবা আমাকে নিতে আসবে, বাবা আজকে ছুটি নিয়েছে, বাবা আজকে আমাকে নিতে আসবে। তো চলো ওই বাড়িতে যাব, মার কাছে যাব, কিভাবে আমার বার্থডে সেলিব্রেট করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। বাবা আমাকে নিতে এসছে, এই যে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর আসার সাথে সাথেই মা দেখো চা দিলো, আমি এখন আবার রচা খাওয়া শুরু করেছি, কেন দুধ চা খেলেই আবার গ্যাস হচ্ছে আমার। তো এই যে রচা করেছে, কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর আমারও স্নান ঠান হয়ে গেছে। আমি মা এই নাইটিটা বার করে দিল, নতুন নাইটি, বললো এটা পর তুই আজকে, তো এই নাইটিটাই পরেছি। এটা মার নাইটি, নতুন নাইটি। তো এখন হচ্ছে পুজো দেব, আর মা হচ্ছে তুর্যকে নিয়ে স্নান করাতে গেছে, ফলের রস সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা ওকে স্নান করাতে গেছে, আমিও পুজোটা দিয়ে নিই, তারপরে তুর্যকে খাওয়াবো। চলো পুজোটা দিয়ে নিই। এই যে সোনাকে এখন খাওয়াতে বসিয়েছি আমি। মা মাম তাকাও, স্নান ঠান কমপ্লিট, এইদিকে তাকাও, চোখে দেখো ঘুম, চোখে খাইয়ে এই ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে রান্নাঘরে আসলাম। মা কি কি রান্না করেছে চলো তোমাদের দেখাই একবার। সব রান্না করেছে আমার জন্মদিন উপলক্ষে, পায়েসটা ওই ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, ভাত, এটা কিসের ডাল, পেঁয়াজের ডাল, পেঁয়াজের ডাল করেছে মা, তার সাথে এই যে আলু ভাজা, দই কাতলা, কাতলা মাছের পেটি এনে মা দই কাতলা করেছে, আমি ভালোবাসি তো, আলু পোস্ত, ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত, চিকেন, চিকেনও করেছে কষা কষা করে, লাল লাল করে জল ছাড়া, যেটা আমি ভালোবাসি ওরকম। হচ্ছে মাটন, আমার ফেভারিট, এরকম চর্বি দিয়ে, চর্বি চর্বি থাকবে, মাংসও থাকবে, উপরে চর্বি লাগা থাকবে, আমি এরকম আর কি মাংস খেতে পছন্দ করি মাটনের, ওরকমই মাটনের, মাটন এনেছে আর কি, এনে লাল লাল করে কষা কষা করে করেছে মাটন, আমার ফেভারিট। আর এই যে পায়েস, আমি এরকম পায়েসই পছন্দ করি, লাল লাল। এই হচ্ছে আমার জন্মদিনের মেনু, সব মা করেছে, রান্না করে খাওয়াবে ভালো করে আমাকে, তাই জন্য বলেছে আসতে আজকে। প্রতিবার আমাকে মানে মা এরকম ভালো মন্দ রান্না করে প্রতিবার জন্মদিনে এইভাবেই খাওয়ায়, আর কি এখন তো বড় হয়ে গেছি, আর জন্মদিনের তো কি আছে। তো চলো এখন খেতে বসবো, খেয়ে নিই। তো এখানে দেখো মা কত রকম সাজিয়ে ঠাজিয়ে খেতে দিয়েছে আমাকে, চিকেনটা বলেছি এখন খাবো না, রাতে খাবো, কারণ একসাথে এত কিছু খেতে পারবো না, ওই জন্য কাতলা মাছ, মাটন, মানে ডাল ভাজা, আলু, ঝিঙে পোস্ত, তারপরে হচ্ছে কাতলা মাছ, মাটন, পায়েস, এগুলো সমস্তটা সাজিয়ে দিয়েছে, এখন খেতে বসবো। রান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, আমি খুব তৃপ্তি করে খেয়েছি বার্থডের দিন। আর মা প্রতিবারই আমাকে এরকম বার্থডের দিন নিজে হাতে সুন্দর করে রান্না করে খাওয়ায় ভালো মন্দ, প্রতিবারই বার্থডের সময় আমি এখানেই চলে আসি, মা আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আর তরুণ তো অফিস গেছে, আমাকে বলেছিলো বার্থডেতে কেক নিয়ে আসবে, আমি একদম না করে দিয়েছি যে দেখো কেক ঠেক এনো না, কারণ বেকার, মানে ও বারবার বলছে কেক নিয়ে আসবো, আমি না করেছি যে কেক আনার কোনো দরকার নেই, এসবের কোনো ঝামেলা করার দরকার না। করতে না ওই বাড়িতে টিচার এসেছিল পড়তে গেছিল, বলো বলো বলো, আচ্ছা আদর করছিলে, করো, থেমে গেলে কেন, থেমে গেলে কেন, করো করো করো, ও বলবো না, বলবো না, আচ্ছা ঠিক আছে, পড়তে গেছিল পড়াশোনা করতে, পাগল হয়ে গেছে। আদর করছে, এসে ওর আদর, ক্রিটিক্যাল আদর, গাল চিপে ধরে ওরে বাবারে চোখ কানা করে দেবে, ওই যে আদর দেখো এরকম আদর, ভালোবেসে আদর করো, ভালোবেসে আদর করো, লাগবে লাগবে লাগবে,
ভালোবেসে আদর করো। তা তুমি আমাকে দিচ্ছ কেন? ওটা হ্যাঁ, ও সরি সরি, ওর থালায় চা খাওয়া হচ্ছে। দাঁড়াও, ওর থালায় দিয়েছে মা চা, তাই বলছে এটা আমার চা। ওর পাকা পাকা কথাতে ভর্তি। মা ওর থালাটার মধ্যে আমাদের চা দিয়েছে, তাই বলছে এ কি এটা আমার থালায়, তো আমার থালায় চা খাচ্ছ তোমরা, এটা তো আমার থালা, এরকম বলছে। হ্যাঁ, তুমি বিস্কুট খাবে, খাও বিস্কুট। ও বিস্কুট খায় না তো, নিয়ে তো ফেলে। খাচ্ছে না নোনতা বিস্কুট তো, তাই মানে নোনতা বিস্কুট ওকে দেবে না বলে বাবা বলছে নরম। এখনো তরুণ অফিস থেকে এসে পৌঁছায়নি, মা আর আমি এখানে চা টা খেয়ে দুজন মিলে বসে গল্প করছিলাম। তা কি করব, গল্প করছিলাম, কোথাও তো যাওয়ারও নেই কারণ তরুণ অফিস গেছে সেজন্য। থ্যাংক ইউ, এই যে ফুল নিয়ে এসে আবার আমার জন্য অফিস থেকে আসার পথে বুকে। কেক আনতে না করে দিয়েছি কিন্তু তাও সত্ত্বেও খালি হাতে আসবে, সেই জন্য বুকে নিয়ে এসেছে। বলেছিলাম একদম এসব আনবে না, কেক ঠেক একদমই না করে দিয়েছিলাম, ওই জন্য দেখো না বুকে নিয়ে এসেছে, তাই আমি ওর ওইটা দিয়ে রিলস বানাচ্ছিলাম। তো ভীষণ খুশি হয়েছি ওর এই সারপ্রাইজটা, আমি অল্পেতেই খুব সন্তুষ্ট হই আর খুব আনন্দ লেগেছে এটা। মানে এটা ওর হাত থেকে এরকম পেয়ে আমি নিজেকে মানে খুব খুব ভালো লাগছিল তখন নিজের। ওরে বাবা এখন খাবে না, ও বাড়ি গিয়ে খাবে। তুরজোকে খাইয়ে দিয়েছি, বাবা ওকে দিয়ে এসছে, এখন তরুণকে খেতে দিয়েছে মা। এই যে তরুণও খাবে, আমিও খাবো, খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো চলো আবার ওখানে গিয়ে দেখা, তো চলো খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে। কিন্তু ওই বাড়িতেই চলে এসেছি, তো চলো আজকে দিনটা বেশ মজা করে আনন্দ করেই কাটালাম, খুব মজা হলো। খেয়ে দিয়ে এই আসলাম আমরা, এখন সব মানে তুরজোকে ঘুম পাড়াবো তারপর আমরা ঘুমাবো। তো তো এটা হচ্ছে ধনতেরাসের দিন, ধনতেরাসের দিন হচ্ছে মা আর আমি একটু সোনার দোকানে চলে গেছি, দেখতেই পাচ্ছ আর কি ভিড়, ওরে বাবা লাইন দিয়ে নিতে হয়েছে, মানে এতটাই ভিড়। তো এবছর কী নেবো ভাবছিলাম, কারণ আমাকে তো গোল্ড গিফট আগেই তরুণ দিয়ে দিয়েছে বার্থডে উপলক্ষে, শাঁখা বাঁধানো তোমাদের তো আগেই দেখিয়েছি আর পুজো থেকে পরেও রয়েছি, তো ওইটা সবসময় পরবো বলেই বানিয়েছি, ওই জন্য ওরকম সরু করে সুন্দর করে। তো সেই জন্য আর এবার গোল্ড গিফট নেওয়া হলো না ধনতেরাসে, তো সিলভারই নেওয়া হলো, মানে রূপোর পায়ের তোরা দিয়েছে তরুণ আমাকে, টাকা দিয়ে গেছিলো, তো ওটাই আর কি ধনতেরাসের দিন আর কি কিনেছি, এই রূপোর পায়ের তোরা। আগেও পায়ের তোরা আছে আমার, কিন্তু ওইটা কি বলতো অনেকটা ঝুমুর ঠুমুর দেওয়া, আর তিন চেনের, তো তো সব সময় পরার জন্য আমি একটা সরু করে নেব বলে আর কি ঠিক করেছি, তাই জন্য এই সরু পায়ের তোরাটাই নিয়েছি। দেখো একদম সরু, আর তার মধ্যে হচ্ছে এরকম গোল গোল মানে লম্বা লম্বা টাইপের বিডস আছে, আর দুটো মিনা করা রয়েছে, একটা হচ্ছে কেমন পিঙ্ক পিঙ্ক কালার, রেড উঠছে কিন্তু রেড না, কীরকম জামজাম কালার, আর একটা গ্রিন, ওরকম দুটো দুটো এরকম বিডস রয়েছে, খুবই সুন্দর পায়ের তোরাটা দেখতে। তো সব সময় পরার জন্য আমি নিয়েছি, এমনকি আমি কিন্তু এনে পরেও নিয়েছি। তো এই হচ্ছে আমার ধনতেরাসের মানে কেনাকাটা। এই বছর আর সোনা কিনতে পারলাম না ধনতেরাসে, যেহেতু বার্থডেতে আগেই নিয়ে নিয়েছি সোনা, তো যাই হোক এবছর রূপোই কিনলাম। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে আমার পায়ের তোরাটা কেমন লাগছে, আর দেখো পরেও নিয়েছি, পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও, ভীষণ সুন্দর জানো না, মানে পরেও না পাটা খুব ভালো লাগছে। আর যেটা ওই যে কল্যাণ জুয়েলার্স থেকে কিনেছিলাম না, সেটা তো তিন চেনের ছিল, সেটা অনেকটাই বড়ো সড়ো, ওটা সবসময় পরা যায় না, তোর অনুষ্ঠানে পরলে ওটা ঠিক আছে কিন্তু সবসময় পরার জন্য এটা অনেক ভালো, আর সবসময় পরেও রয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর এই পায়ের তোরাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট আর টাটা।